हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के भीषण एक गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब, से हे डायगोनल स्केल। डायगोनल स्केलटा कि है ना, डायगोनल स्केल इज इंजीनियरिंग मेजरिंग इंस्ट्रूमेंट। এইটা দিয়ে কী করি, ইউজ টু মেজার স্মল ফ্র্যাকশন অফ দ্য ইউনিট অফ মেজারমেন্ট। ডায়াগোনাল স্কেল রিপ্রেজেন্ট থ্রি ইউনিটস, যেমন মিটার, ডেসিমিটার এবং সেন্টিমিটার। ওই দিকে ইয়ার্ড, ফিট এবং ইঞ্চ আমরা মেজার করতে পারি। আমরা প্লেন স্কেল দিয়ে দুটো ইউনিট মেজার করতে পারতাম, ডায়াগোনাল স্কেল দিয়ে আমরা তিনটে ইউনিট মেজার করতে পারি। ডায়াগোনাল প্রিন্সিপাল কী হচ্ছে, ইজ ইউজ টু সাবডিভাইড দ্য স্মল ইউনিট অফ প্লেন স্কেল। প্লেন স্কেলের যে স্মল ইউনিটটা আছে সেটাকে আবার সাব ডিভাইড করে, সেটাতে সেটা হচ্ছে ডায়াগোনাল স্কেল দিয়ে সম্ভব হয়। ডায়াগোনাল স্কেলটা আমরা সবাই মোটামুটি দেখেছি, একটা বেশ একটা মানে সেট অফ প্যারালাল স্ট্রেট লাইন থাকে, তার উপরে আরেকটা ক্রস অ্যানাদার সেট অফ স্ট্রেট লাইন থাকে, অবলিকিউ পজিশন, নাইদার প্যারালাল আর নট রাইট অ্যাঙ্গেল, জাস্ট স্ল্যান্ট পজিশনে থাকে। আমরা এখন একটা ডায়াগোনাল স্কেলের প্রবলেম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ডায়াগোনাল স্কেলের উপরে কোশ্চেনটা একবার ভালো করে দেখে নিই। কোশ্চেনে কী দিয়েছে, টু কনস্ট্রাক্ট এ ডায়াগোনাল স্কেল অফ 1:50 টু রিড মিটার, ডেসিমিটার অ্যান্ড সেন্টিমিটার অ্যান্ড লং ইনাফ টু মেজার আপ টু 5 মিটার, মার্ক এ ডিস্টেন্স অফ 2.56 অন দ্য সেম স্কেল। যে কোনো প্রবলেম পেলে আমরা দুবার পড়ে নেব, বলেছি 1/50, আরএফ দেওয়া থাকলে ভালো, নাহলে আরএফটা আমরা বের করে নিতে হয়। হ্যাঁ, আরএফ মানে কি, লেংথ ইউজ ইন দ্য ড্রয়িং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেংথ অফ দ্য অবজেক্ট। লেংথ ইউজ ইন দ্য ড্রয়িং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেংথ অফ দ্য অবজেক্ট, এখানে দেওয়া আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। এক দুই হচ্ছে কি, ইউনিট টু বি শোন, আমার এই স্কেলে আমি কি কি শো করব, ইউনিট টু বি শোন, আমাকে এই স্কেল দেখাবো, 1 ডেসিমিটারও শো করব, 1 সেন্টিমিটার শো করব এবং 2.56 আমি মিটার আমি স্কেলের উপরে মেজারমেন্ট করে দেখাবো, ঠিক আছে। তিন হচ্ছে ম্যাক্সিমাম লেংথ, ম্যাক্সিমাম লেংথ কত বলেছে, না 5 মিটার, 5 মিটার বলেছে ম্যাক্সিমাম লেংথ। চার হচ্ছে, এখন আমাকে লেংথ অফ দ্য স্কেল বের করতে হবে, লেংথ অফ দ্য স্কেল, লেংথ অফ দ্য স্কেল আমরা জানি আরএফ ইনটু ম্যাক্সিমাম লেংথ, আরএফ ইজ ইকুয়াল টু 1/50, ম্যাক্সিমাম লেংথ 5 মিটার্স, 5 মিটারকে আমরা 1/50, 5 মিটার রাখবো না, এটাকে কনভার্ট করবো, 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটারে নিয়ে আসব, ঠিক আছে। 1 মিটার 100 সেন্টিমিটার, সরি, 5 × 100 সেন্টিমিটার, ওকে, তাহলে হলো 10 সেন্টিমিটার, এটা হলো সেন্টিমিটার, 50 × 2 × 10 সেন্টিমিটার। তাহলে আমাদের যে ড্রয়িংয়ে আমরা যে স্কেলটা বানাবো সেটা 10 সেন্টিমিটারে আমরা একটা বেস লাইন এখন ড্র করবো, সেটাই হচ্ছে, সেটা ইকুইভ্যালেন্ট টু 5 মিটার্স। আমরা 10 সেন্টিমিটার একটা লাইন ড্র করবো, দেখে নাও। আমরা এখন 10 সেন্টিমিটার একটা হরিজেন্টাল লাইন ড্র করলাম, লাইনের দুদিকে 50 সেন্টিমিটার, লাইনের দুই দিকে 50 সেন্টিমিটার করে, উপর দিকে পারপেন্ডিকুলার লাইন করে একটা রেক্টাঙ্গুল বক্স কমপ্লিট করলাম, ওকে। তো এখন আমরা এই বক্সটাকে 5টা ভাগে ভাগ করব। কেন 5টা ভাগে ভাগ করব, না আমাদের বলেছে যে ম্যাক্সিমাম লেংথ 5, হ্যাঁ 5, তাহলে আমরা 5টা ভাগে ভাগ করলে এক একটা ভাগ 1 মিটার করে রিপ্রেজেন্ট করবে, সুতরাং আমার 5টা ভাগে 50 হবে, সুতরাং ম্যাক্সিমাম হচ্ছে 5 মিটার বলেছে, তাহলে আমরা
এটাকে পাঁচটা ভাগে ভাগ করব। যেহেতু 10 সেন্টিমিটার আছে, তাহলে 2 সেন্টিমিটার করে করলে আমরা এই বক্সটাকে পাঁচটা ভাগে ভাগ করব। এক তো আমরা এই এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে পাঁচটা ভাগে ভাগ করলাম, এক একটা বক্স 1 মিটার করে শো করছে। তা আমাকে কোশ্চেনে বলেছে 1 মিটার শো করার কথা, আমি 1 মিটার শো করালাম। এখন 1 ডেসিমিটার, আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 10 ডেসিমিটার, 1 মিটার ইজ ইকুয়াল টু 10 ডেসিমিটার। সুতরাং আমরা এই প্রথম ঘরটাকে ছেড়ে মার্কিং করে দিই 0, 1, 2, 3, 4, ঠিক আছে। 0 লেফট সাইডে হচ্ছে ডেসিমিটার, রাইট সাইডে হচ্ছে মিটার। আমাদের তাহলে প্রত্যেকটা ঘর রিপ্রেজেন্ট করছে 1 মিটার। এখন এই 1 আমাকে কোশ্চেনে বলেছে যে মিটার শো করাতে, 1 মিটার শো করাতে আমি শো করে দিলাম। এখন ডেসিমিটার আমাকে শো করতে বলেছে, তাহলে এই লাইনটাকে আমি এই বক্সটাকে আমি 10টা ভাগে ভাগ করব। এখন এই বক্সটাকে আমরা, এই বক্সটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বক্স, আর এক একটা 2 মিলিমিটার করে 10 করলে এটা হচ্ছে 10টা ভাগে ভাগ করা হলো। তাহলে এক একটা ভাগ হচ্ছে 2 মিলিমিটার করে মোটামুটি করলাম আমরা এই লাইনটাকে 10টা ভাগে ভাগ করলাম, উপরেও আবার লাইনটাকে 10টা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এখন এই উপর আর এই লাইনটা ডাইরেক্টলি যোগ করব না, এইটা এইটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সিমিলারলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এখন আমরা এইটাকে ডায়াগোনালি যোগ করব, ডায়াগোনালি, অর্থাৎ এ 0 এখানে 1 হবে, এরকম করে যোগ করব। এখানকার 0 এটা 1, এখানকার এখানে নিচে 1 উপরে 2, নিচে 2 উপরে 3, ওকে, নিচে 3 উপরে 4, নিচে 4 উপরে 5। ডায়াগোনালি আমরা জয়েন্ট করছি, যেহেতু স্কেলটা হচ্ছে ডায়াগোনাল স্কেল, ওকে। নিচে 6 উপরে 7, নিচে 7 উপরে 8, নিচে 8 উপরে 9, নিচে 9 উপরে 10। তাহলে এখন বোঝা গেল, নিচেও 10টা ভাগে ভাগ করলাম, উপরে 10টা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা ঘর আমাকে রিপ্রেজেন্ট করছে কত না, এইটা হচ্ছে 1 ডেসিমি, এক একটা মিটার 1 ডেসিমিটার করে রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা ঘর 1 ডেসিমিটার করে রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা ঘর 1 ডেসিমিটার তৈরি করে। কারণ হচ্ছে আমরা জানি 10 ডেসিমিটার যেহেতু 1 মিটার, আগেই বলেছি এক একটা ঘর হচ্ছে 1 মিটার, তাকে 10টা ভাগে ভাগ করলাম, এক একটা ঘর 1 ডেসিমিটার করে শো করছে। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে 1 মিটার শো করতে, 1 মিটার আমি শো করলাম, 1 ডেসিমিটার শো করতে বললাম, 1 ডেসিমিটার শো করলাম। এখন সেন্টিমিটার আমাকে শো করতে হবে, সেন্টিমিটার শো করতে গেলে কী করতে হবে, আমাদের এগুলো সব এগুলো হচ্ছে 1 ডেসিমিটার, 2 ডেসিমিটার, 3, 4 করে 10 ডেসিমিটার আছে। এখন আমাকে যে এই যে 50 যে ভার্টিক্যাল লাইন আছে, এটাকে আমরা 10টা ভাগে ভাগ করব। ভার্টিক্যাল লাইনকে আমরা 10টা ভাগে ভাগ করব, এক একটা ভাগ 1 সেন্টিমিটার শো করবে, ঠিক আছে। এখন আমরা জানি আমরা ভার্টিক্যাল লাইন 50 নিয়েছি, সুতরাং 50 মিলিমিটার নিয়েছি, সুতরাং 5 মিলিমিটার করে আমরা 5টা ভাগে ভাগ করব, ঠিক আছে। আমরা ভার্টিক্যাল লাইনকে 10টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা স্ট্রেট লাইন ড্র করছি, একদম লাস্ট পর্যন্ত যাবে, যেহেতু আমার স্কেলটা ছোটো আমি লাস্ট পর্যন্ত যেতে পারছি না। এক একটা ঘর, এই এক একটা ঘর 1 সেন্টিমিটার করে রিপ্রেজেন্ট করছে, আমার টোটাল হচ্ছে 1 মিটার। তাহলে
এখানে কয়টা ঘর হবে, এখানে 100টা ঘর আছে, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এইটা 1 সেন্টিমিটার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার এটা 10, এটা 11, 12 করে এটা 20। আমরা এই ঘরটা হচ্ছে 1 মিটার, এই ঘরটা হচ্ছে 1 মিটার, তাকে আমরা 10টা ভাগে ভাগ করলাম, 1 ডেসিমিটার পেলাম। আবারও 1 ডেসিমিটারটাকে এখানে আমরা ভাগ করলাম 10টা ভাগে, তাহলে 1 সেন্টিমিটার পেলাম। তাহলে আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ডেসিমিটার, ঠিক আছে, 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 100 সেন্টিমিটার। 10 ডেসিমিটার মানে 10টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, আর হচ্ছে এখানে সেন্টিমিটার, এই টোটালটা হচ্ছে 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 মিনিট করে 100, 10 যাবে উপর থেকে, এইটা যত দর 100টা ঘর আছে। তো আমি সেন্টিমিটারও শো করে দেখাতে পারলাম, ঠিক আছে। তাহলে ডায়াগ্রাম স্কেলে আমরা 3টে ইউনিট দেখালাম, একটা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। এখন আমাকে বলেছে 2.56 আমাকে শো করে দেখাতে বলেছে, 2.56 মিটার আমাকে শো করতে দেওয়া হয়েছে। এখানে 3টে নাম্বার আছে, 2 মিটার, এটা হচ্ছে ডেসিমিটার, 0.5 হচ্ছে ডেসিমিটার, আর 6 হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 2 মিটার, 2টাকে তো মিটারের কাছ থেকে আমি 2টাকে তুলে নিলাম উপরে, 2 মিটার, আচ্ছা 5, এখানে দেখি 4, 5, 5-এর থেকে কত 6, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 6, ঠিক আছে। এখানে থেকে আমি উপরে নিয়ে নিলাম, এখানে পয়েন্টটা মার্কিং করে নিলাম 6, এখানে 2.56 আমি মার্কিং করে দেখালাম। তাহলে আমার স্কেলটা আমি কমপ্লিট করতে পারলাম, স্কেলটা আমি কমপ্লিট করে দেখালাম। আমি এখানে লিখব হচ্ছে, এটা হচ্ছে সেন্টিমিটার, সিএম, এটা হচ্ছে সেন্টিমিটার, 0, 0-র এই দিকে হচ্ছে, এটা হচ্ছে ডিএম, 0-র এই পাশে এটা হচ্ছে মিটার, ঠিক আছে, এটা মিটার, আর হচ্ছে আরএফ হচ্ছে, আরএফ আমাকে বলেছে 1/50 ইজ ইকুয়াল টু হচ্ছে 50। সুতরাং আমার স্কেলটা পুরোপুরি কমপ্লিট হলো, ঠিক আছে। তোমরা এটাকে নিজেরা করার চেষ্টা করো, হ্যাঁ, আর যদি এই তোমরা বুঝতে পারলো তাহলে বন্ধুবান্ধবকে এইটাকে নিজেরা লাইক করবে এবং বন্ধুবান্ধবকে শেয়ার করো, যারা তোমাদের কলেজেই পড়ছে তাদের শেয়ার করবে, তাদের অনেক উপকারে আসবে, ঠিক আছে। ডায়াগ্রাম স্কেলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব যত্ন সহকারে নিজেরা দেখবে এবং করবে, ঠিক আছে।